আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না। আমি সুচরিতা, চলো একটা নতুন রেসিপি শেয়ার করি। হাই গাইস, আজকে একটা চিকেন কষার রেসিপি দেখাচ্ছি। আমি তো অলওয়েজ ডগস অ্যান্ড ক্যাটসদের জন্য বানাতে থাকি, তো আজকে এটা আমাদের জন্য বানাচ্ছি। সো দেয়ার ফর ইউ গাইজ ক্যান হ্যাভ ইট টু। তো আমি অয়েলের মধ্যে আমি কিন্তু কোকোনাট ভার্জিন অয়েল ব্যবহার করেছি। এর মধ্যে একটু রসুন, আদা, তারপরে কাঁচা লঙ্কাটাকে একটু সতে করে নেব। তো বেসিক্যালি আমি যেগুলো ডগ রেসিপি করি, দ্যাট অলসো ইউ ক্যান মেক ফর ইউর সেলফ বিকজ দে আর মাচ হেলদিয়ার। ওরে বাবা রে, আমার ব্যাকগ্রাউন্ডে সারাদিন বিড়ালরা মারামারি করছে, সো সরি অ্যাবাউট দ্যাট। তো আমার এটা সতে হচ্ছে, হতে হতে এবারে আমি এতে একটুখানি এই পোস্ত অ্যাড করে দেবো। পোস্ত অ্যাড করে দেবো, পোস্ত অ্যাড করছি বিকজ আমার বাড়িতে কাজু নেই। কাজু থাকলে কাজু প্রেফার করতাম, কাজুটা রোস্ট করে নিতাম। আমি আমন্ডের থেকেও কাজুটাই বেশি প্রেফার করি, কারণ ওতে কি হয় না, একটা ক্রিমি টেক্সচারও আসে, প্লাস কাজুর টেস্টটাও বেটার। বাট হ্যাঁ, আনহেলদি যদি ক্যালোরি ওয়াইজ দেখে তো তো ঠিক আছে। মাঝে মাঝে তো আমার এখন মানে একটু এই রসা কষা খেতেই ভালো লাগে, তো আমি ওইভাবেই বানাচ্ছি। তো এরপর একটুখানি কুচি করে রাখা পেঁয়াজ, একটা টমেটো কেটে রেখেছি, তো সে টমেটোটা দিয়ে দিলাম। তো টমেটোর জাস্ট কাঁচা ব্যাপারটা যাওয়া অবধি ওটাকে কুক করব। করার পরে আমি ওটাকে পুরো মিশ্রণটাকে কিন্তু আমি গ্রাইন্ড করে নেব, করে ওটা আমার একটা গ্রেভি বেস তৈরি হয়ে যাবে। বেসিক্যালি এটাই আমার গ্রেভির টেস্ট আসবে। তো ওটাকে আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি। আমি চিকেন কষা যতবারই রান্না করি নিজের মতো রান্না করি, প্লাস ডিফারেন্ট ওয়েতে রান্না করি, আর আমার একদমই অন্যের রেসিপি ফলো আপ করার মতো ধৈর্য থাকে না, টাইমও থাকে না। সো যা পারি একটা বানিয়ে নিই, তো আজকে একটা যা পারি সেই রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। অবশ্যই দেখে জানিও কেমন লাগলো, যদি একটু বাড়িতে বানালেও ভালো লাগবে আমার মনে হয়। তো স্টেপ বাই স্টেপ বানাচ্ছি, দেখো কীরকম হয়। তো এবার আমার এটা কিন্তু ওই কাঁচা ব্যাপারটা চলে গেছে, তো আমার ওই মানে গ্রেভি পেস্ট বানানোর জন্য সবাই রেডি। তো আমি মিক্সার গ্রাইন্ডারে ওটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে গ্রেভিতে কনভার্ট করে দেবো, একটা গ্রাইন্ড করে নেবো। এক দুবার গ্রাইন্ডারে পেস্ট করলেই আমার এসে যাবে। তো আমার তো বেশ ফ্লেভারটা বেশ ভালোই লাগছে, টমেটো আছে, আমি গার্লিকটা অনেক বেশি পরিমাণে দিই। আচ্ছা, এবারে আমি একটু ঘি দিচ্ছি। ঘিটা এই কোকোনাট ভার্জিন অয়েলের সাথে মিশে একটা খুবই ভালো একটা স্মেল দেয়। তো তেলটা গরম হয়ে গেলে বা তেল ঘিয়ের মিশ্রণটা গরম হয়ে গেলে আমি এটার মধ্যে অ্যাড করছি হচ্ছে আমার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। তো চিকেনটাকে কী দিয়ে ম্যারিনেট করেছি, আমি ওটাকে মাস্টার্ড অয়েল আর ওই কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ম্যারিনেট করেছি। তো চিকেনগুলোকে কেয়ারফুলি ওয়ান বাই ওয়ান তুলে, মানে যাতে ওই জলটা না যায়, তো জাস্ট চিকেনগুলোকে ধরে আমি তেলের মধ্যে একটু ডাইরেক্টলি রাখছি, যাতে পরে গিয়ে মাংসের যে একটা ওন যে একটা তেল থাকে, একটা স্টক ব্যাপার থাকে, সেটা যাতে তেলের মধ্যে আসে, ওই ঘিয়ের মধ্যে আসে। তো আমি বেসিক্যালি, সবাই তো মাংসের সাথে গ্রেভি দিয়ে একসাথে রান্না করে, তো আমি একটু ডিফারেন্টলি রান্না করি, কারণ ইউজুয়ালি আমি মাংস টাংস রান্না করার সময় আমি একটা অসুবিধা ফেস করি, সেটা হচ্ছে ভীষণ মানে মাংস দিয়ে জল কাটতে থাকে, জল বেরোতে থাকে, তো সেই জলটা হ্যান্ডেল করা খুব অসুবিধা হয়। দ্যাটস ওয়াই আই হ্যাভ কাম আপ উইথ দিস আইডিয়া। তো দেখো, আমি এটাকে কিছুক্ষণ রাখার ফলে একটু হালকা বাদামি মতো হয়েছে এবং তেলের মধ্যে ওই মাংসের তেলটা আস্তে আস্তে বেরোচ্ছে। তো এটাকে আমি কিছুক্ষণ কুক করব, যতক্ষণ না ওই একদম একটু কাঁচা ব্যাপারটা একটু চলে যাবে। তো ঢেকে ঢেকে আমি ব্যাপারটাকে একটুখানি রান্নাটা করছি। তো দেখো, এখন মানে তেলের টেক্সচারটা টোটালি বদলে গেছে এবং মাংসগুলো মনে হচ্ছে যেন একটু হালকা কুকড হয়েছে। তো এই অবস্থায় কী করব, আমি আস্তে আস্তে চিকেনগুলোকে আমি তুলে রেখে নেব আর স্টকটা আলাদা করে নেব, ঠিক আছে? এই স্টকটা আমার ওই ভবিষ্যতে ওই গ্রেভিটাকে বানাতে হেল্প করবে, ঠিক আছে? তো আমি এই গরম, তো ওই জন্য ভিডিওটা ব্লার হয়ে গেল। তো যাই হোক, তারপরে ওই যে রিমেইনিং যে আমি কিন্তু স্টকটা আলাদা করে নিয়েছি, আর রিমেইনিং যে তেলটা আছে ওতে আমি পেঁয়াজ কুচি দিলাম। এবার পেঁয়াজ কুচিটাকে ভাজবো, এবং আমি আলু আগে থেকে একটু হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো একটু সামান্য কাঁচা লঙ্কা একটা মনে পড়েছিল দিলাম। তো আলুগুলোও কিন্তু দেখো পাশে আমি ভাজতে দিয়েছি, এদিকে আমার গ্রেভি ভেজও রেডি আছে।
তো আলু টালুগুলোকে আলু পেঁয়াজটাকে ভালো করে আমাকে এবার একটু ভাজতে হবে। ভাজতে হবে ততক্ষণ যতক্ষণ না এটা একটুখানি কুকড লুকটা আসে এটার মধ্যে। তো আমি বেসিক্যালি আজকে রান্না সবসময় তাড়াহুড়োর মধ্যে করি, তো গরম মশলার ফোড়নটা দিতে ভুলে গেছি, কিন্তু চাইলে দিতে পারো। আচ্ছা, এর মধ্যে আমি আমার ওই গ্রেভি বেসটা কিন্তু এবার অ্যাড করে দিলাম, ঠিক আছে? এবার অ্যাড করে একসঙ্গে কুকিংটা করব। তো কুকিংটা আমার হচ্ছে, যারা চাইবে জিরে ফোড়নও দিতে পারো, মানে যা মনে হয় দিতে পারো, আমি যা মনে হয় দিই, ঠিক আছে? এইবারে ওটা আমার এই যে স্টকটা আলাদা করা আছে, মাংসের স্টকটা, সে প্রথমে যেটা তৈরি করলাম, তো এখন আমাকে ভালো করে এই আলুর মিশ্রণটা আমাকে ভালো করে রেডি করতে হবে। তো মানে আমি ঠিক যেভাবে পছন্দ করি মাংস খাওয়া, ঠিক সেভাবেই আমি রান্নাটাকে স্টেপ বাই স্টেপ নিয়ে এগোচ্ছি। তো এর মধ্যে এবার আমরা ওই কষানোর সময় জল দিই না, জলের বদলে আমি এই স্টকটা দিয়ে দিলাম, ঠিক আছে? তাতে কি হবে, ব্লেন্ডিংটা অনেক ইজি হবে। তোমরা দেখো কীরকম সুন্দর তেলটা ছাড়ছে, ওটা যেহেতু চিকেনের স্টক সেই জন্য চিকেনের ফ্লেভারটাও চলে আসলো, এবং আমার রান্নাটা করতেও এখন আরেকটু ইজি হবে, ধরে যাবে না। এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করছি, এতে একটু ধনে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো আর এটা গরম মশলা, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? আসলে এক হাতেই ফোন দিয়ে ভিডিও করছি, এক হাতেই রান্না করছি, তো জানি না কীরম হবে। তো দেখো মশলা টশলা দিয়ে ব্যাপারটা একটা কষা কষা লুক আসছে, কষা রসা লুক আসছে। এবার আমার ওই প্রি কুকড মাংসগুলো আমি এর মধ্যে এবার অ্যাড করে পুরোটা অ্যাজ এ হোল কিন্তু আমি রান্নাটা করব, ঠিক আছে? এবার মাংসটাকে সব কিছু ওদের মানে মাংসটাকে এবার আমি কষাবো, এটার সাথেই কষাবো। সরি, দেওয়াটা ভালো হচ্ছে না বিকজ ফোন হ্যান্ডেল করছি একটা হাতে। তো দেখা যাক রান্নাটা কতদূর দাঁড়ায়, এবং চাইলে তোমরাও কিন্তু করে খেও এবং আমাকে জানিও হাউ ডু ইউ লাইক ইট, ঠিক আছে? এবারে মাংসটাকে টোটালি গ্রেভিটার মধ্যে মিশিয়ে আমি মিক্স করে নেব, ভালো করে মিক্স করে নেব, ঠিক আছে? গন্ধ তো ভালোই বেরোচ্ছে, ভালো করে মিক্স করে নেব। আচ্ছা, আমি কিন্তু এই পেঁয়াজটা ভাজার সময় অল্প একটু কিন্তু চিনি অ্যাড করেছিলাম, সেটা ভিডিওতে আর ধরা পড়েনি, সেটা খুবই সামান্য চিনি, হ্যাঁ হাফ টিস্পুন মতন চিনি অ্যাড করেছিলাম, কারণ চিনি দিলে পেঁয়াজটা বেটার ভাজা হয় বলে মনে হয় আমার। এবার মাংসটাকে আমাকে কষাতে থাকতে হবে। এবার একটু ফ্রেশ ধনে পাতা দিয়ে দিচ্ছি, ধনে পাতা আমার খুব ফেভারিট, আমি সব কিছুতে ধনে পাতা দিয়ে থাকি। আমি আর ধনে পাতা ভীষণভাবে মানে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকে, সো ধনে পাতা মানে খুবই ভালো লাগে খেতে। এরপরে ধনে পাতা দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি একটু কাসুরি মেথি ওপরে ছড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? তো কাসুরি মেথিতে কী হয়, একটু মানে ফ্লেভারটা একটুখানি মুঘলাই মুঘলাই আসে, ঠিক আছে? এটা নট এক্স্যাক্টলি একটা মুঘলাই ডিশ, বাট একটা নিজের মতো ডিশ আর কি বেসিক্যালি। তো এবার কাসুরি মেথি দিয়ে জিনিসটা এবার ভালোই লাগছে আমার। তোমরা দেখো কী সুন্দর তেলটা আস্তে আস্তে সেপারেট হচ্ছে এবং মাংসটার সাথে পুরো ব্যাপারটা একটা মিশছে। আর আলুটা কিন্তু আমি ডিরেক্ট একদম সে ভাজা ভাজা করে ফ্রাই করিনি, ওটাকে কিন্তু রেখে রেখে একটা মানে দমের মতন কুকিংটা করছি, ফলে কী হবে আলুটা খুব সেদ্ধও হবে অ্যাজ ওয়েল অ্যাজ আলুতে কিন্তু ফ্লেভার থাকবে। অনেকের মানে আমার বাবারই যেমন আলু ভালো করে ভেজে মাংসে না দিলে পছন্দ করে না, বাট এই ক্ষেত্রে আলুটা কিন্তু এমনভাবে প্রথম থেকে কুকিংটা হচ্ছে কাঁচা অবস্থা থেকে একটা ভুনা ব্যাপার কিন্তু এর মধ্যে থাকছে, ঠিক আছে? তো দেখা যাক এখন টেস্ট কেমন হয়। টেস্ট খারাপ হবে না, কারণ তোমরা টেক্সচার দেখেই বুঝতে পারছো। এবার এটাকে আমাদের আরেকটু কষাতে হবে, কষিয়ে নিয়ে আমি ফাইনালি লাস্টে একটু ঠান্ডা দুধ এতে ঢালছি, নর্মাল বাড়ির এনি টাইপ অফ দুধ, আমাদেরটা তো স্কিমড মিল্ক, তো সেটা ঢাললাম, ঢাললে আর একটু ক্রিমি টেক্সচারের জন্য ঢাললাম। এবার জিনিসটাকে আমাকে ফার্দার কুকিং করতে হবে এবং ইট উইল লুক লাইক দিস। ফাইনালি চিকেনটা এরকম দেখতে লাগছে, সো এবার আমি এটাকে সাদা ভাত আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়েছি। আই এনজয়েড ইট, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ।